আর বন্ধুগণ এই বিসমিল্লাহির রহমান রহিম লিখতে 19 হরফ লাগে, কয়টা হরফ জোরে বলেন? 19 হরফ। দেখুন বিসমিল্লাহির রহমান ক্ষমতা কি। আজকে মুসলমান রিকশা চালক যখন সর্বপ্রথম প্যাসেঞ্জারের টাকাটা পায়, বিসমিল্লাহ বলে না, এই টাকাটা পায়া 20 টাকা 50 টাকা পায়া কপালের মধ্যে চুমু লাগায়, মাথার মধ্যে লাগায়, বুকের সাথে লাগায়, এরপরে ফকের এনে জোরে কর নাউজুবিল্লাহ। অথচ একজন মুসলমানের উচিত ছিল সর্বপ্রথম টাকাটা বিক্রির টাকা দোকানদারের হাতে যখন আসে, প্যাসেঞ্জারের হাত থেকে যখন রিকশা চালকের টেম্পু চালকের হাত আসে, উচিত ছিল সর্বপ্রথম আল্লাহ তাআলার নাম বিসমিল্লাহ নিয়া উচ্চারণ করে তার পকেটে টাকাটা রাখবে, এটাই ছিল তার উচিত। কারণ আল্লাহ রাসূল বলেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউদা ফিহি বিসমিল্লাহি ফাহুয়া আত্তা। বরকতপূর্ণ কাজ ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ না পড়লে ওই কাজটা ব্যবরকতি থেকে যায়। মুসলমান তো যখন দোকানদার যদি হয়ে থাকে, প্রথম বিক্রির টাকাটা কপালে চুম্বন না করে, মুখে চুম্বন না করে, কপালে না লাগিয়ে, বুকে না লাগিয়ে উচিত ছিল কি করতে হবে, বিসমিল্লাহির রহমান রহিম করে তখন তার ক্যাশের মধ্যে রাখবে। রিকশা চালক ভ্যান চালক বিসমিল্লাহির রহমান রহিম বলে প্রথম প্যাসেঞ্জারের টাকা তার পকেটে রাখবে। মুসলমান যখন চাষাবাদ করবে, সর্বপ্রথম নাঙ্গল দিয়ে যখন হাল চাষ করবে, কি করবে, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন বিসমিল্লাহর শক্তি, বিসমিল্লাহর ক্ষমতা। বিসমিল্লাহ লিখতে 19 হরফ লাগে, কয় হরফ? 19 হরফ লাগে। কোনদিন কোনো কিন্তু দেখিনি আমার বন্ধুগণ দিন রাতে কয় ঘন্টা জোরে কোন সবাই বলেন না, কয় ঘন্টা? 24 ঘন্টা। ফাসত নামাজের জন্য 5 ঘন্টা নির্ধারিত, আর কয় ঘন্টা সময় থাকে জোরে কোন 19 হরফ সময় থাকে আমার বন্ধুগণ। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি দিনের বেলা প্রত্যেক দিন 19 বার বিসমিল্লাহির রহমান রহিম পড়ে, 5 হরফ নামাজের জন্য 5 ঘন্টা, বাকি সময় সে শাশাবাদ করবে, কৃষি কাজ করবে, লেনদেন করবে, মুআমালাত মুআশারাত করবে, অন্যান্য সাংসারিক কাজ করবে, পারিবারিক জীবনের কাজ করবে, অর্থনৈতিক জীবন পরিচালনা করবে, অন্যান্য কাজ করবে। কোন ব্যক্তি যদি 19 বার বিসমিল্লাহির রহমান রহিম পড়ে, তাহলে প্রত্যেকটা হরফ প্রত্যেকটা বর্ণ 19 ঘন্টার প্রত্যেক ঘন্টার জন্য জামিন হয়ে যাবে, এমন কি 19 ঘন্টা তার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। প্রত্যেকটা ঘন্টার জন্য এক একটা হরফ তার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ, 19 বার বিসমিল্লাহ বলে তাহলে সে যেন ফাসত নামাজ পড়লো, আর 19 বার বিসমিল্লাহ পাঠ করার কারণে সে যেন 24টা ঘন্টা তা সে আমল আমলের মধ্যে সে কাটাইলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা পড়তে রাজি আছি না বিসমিল্লাহির রহমান রহিম? আমার বন্ধুগণ দেখুন কি শক্তি। আল্লাহ রাসূল বলেন জাহান্নামের দারোগা হলো 19 জন, কয়জন? জাহান্নামের দারোগা 19 জন, আর বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা হরফ। কোন ব্যক্তি যদি দৈনিক সকাল বিকাল 19 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, আল্লাহ তাআলা এই জাহান্নামের 19 জন দারোগা থেকে তাকে হেফাজত করবেন। 19 জন দারোগা থেকে হেফাজত করবেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের মধ্যে মালিক দারোগা, প্রধান দারোগা, মালিক দারোগা যখন তার সহকর্মী ফেরেশতাদেরকে কোন জাহান্নামের আযাব বাড়ানোর জন্য জাহান্নামে পাঠায়, তখন ওই মালিক দারোগা ওই সহকর্মী ফেরেশতার কপালের মধ্যে লিখে দেন বিসমিল্লাহির রহমানির রহিম। যখন বিসমিল্লাহ লিখে দিল কপালের মধ্যে, সহকর্মী ফেরেশতা জাহান্নামে ঢুকলো আযাব বাড়ানোর জন্য। আল্লাহর পয়গম্বর বলেন এইভাবে বিসমিল্লাহ বিসমিল্লাহির উসিলায় ওই সহকর্মী ফেরেশতা জাহান্নামের আযাব থেকে নিজেকে রক্ষা করে। আলহামদুলিল্লাহিল্লাযী সাররাফাল উমুরা বিহিকমাতিহি ওয়া তাদবীরিহি وشرع لنا من الذين ما تكفل بنماء المال وتطهيره
احمده على ان وعظنا في كتابه بترغيبه وتحذيره واشهد ان لا اله الا الله وحده لا شريك له في تسبيره وتقديره واشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله احسن من دعا الى الله بانذاره وتبشيره اللهم صل على عبدك ورسولك محمد وعلى اله واصحابه الممنوحين بتوفيقه وتبصيره اما بعد فقد قال الله عز وجل في التنزيل الحكيم بسم الله الرحمن الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم كل أمر ذي بال لم يبد فيه ببسم الله الرحمن الرحيم فهو أقطع أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله فقير كما الجا ضعيف كمأوى يتيم كولي غلام كمولى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله জোরে 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 পড়ি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ
মা ফি কলবি গয়রুল্লাহ রহমতের নবী সাল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা রিকশা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা পৃথিবী চলে না আল্লাহ সারা মোমিন বাসে না জিকির সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইতুস সিরাজ জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ওয়াজিবুল এহতারাম হযরত উলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, ছোট্ট ভাইয়েরা, বুড়া বাবাজিরা, পর্দার অন্তরাল অবস্থানরত আমার সম্মানিত মহাবলেরা, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা এই ফিতনা ফাসাদের যুগে এই এলাকার অনেক মানুষ থেকে যাচাই এবং বাছাই করে আল্লাহ পাকের মহব্বতী বান্দা হিসেবে অত্যন্ত আদর করে মায়া করে মহব্বত করে এই পবিত্র দিন শুক্রবার দিন দিবাগত রজনীতে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে কোরআন হাদিসের কিছু আলোচনা শুনবার জন্য আর এর উপর আমল করার জন্য এই মহতী মজলিসে হাদিসের ভাষ্যমত বেহেশতের বাগানে আমাদেরকে আসার বসার কিছু কথা বলবার শুনবার তৌফিক দান করেছেন সেই মহান রাব্বুল আলামিনের দরবার আমরা সকলেই শুকরিয়াতান একবার ফাট করি আলহামদুলিল্লাহ। এই মাঠে গত বছর মাহফিল হয়েছিল, এর আগে আর কোনো সময় মাহফিল হয়নি। এখানে মাহফিল হয়, দিনের আলোচনা হয়, আপনারা খুশি না বেজার? গত বছরের তুলনায় এবছর লোকের সমাগম বেশি হয়েছে আলহামদুলিল্লাহ বলে। আস্তে আস্তে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে প্রতি বছর মাহফিল চলতে থাকলে মানুষ জানবে, শুনবে, আরো লোকজন বেশি হবে ইনশাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ যেন এই মাহফিলকে কেয়ামত পর্যন্ত দায়েম কায়েম রাখেন। সবাই বলি আমিন। আমার ভাইরা, সময় খুব সংক্ষেপ, অল্প সময়, আরো অনেক ওলামায়ে কেরাম আছেন, তারা আলোচনা করবেন। আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমের শুরুতে বলেছেন এবং ভিতরও অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। قال الله تبارك وتعالى في أول القرآن العظيم فرن بسم الله الرحمن الرحيم এই ছোট্ট আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমরা তো অনেকে জানি এই বিসমিল্লাহ সম্পর্কে, কিন্তু এই বিসমিল্লাহ তত্ত্ব, এই বিসমিল্লাহর মাহাত্ম্য, এই বিসমিল্লার ফজিলত, এই বিসমিল্লার বরকত সম্পর্কে আমরা অনেকেই অনবগত। এই বিসমিল্লার শক্তি, এই বিসমিল্লার ক্ষমতা কি, এ সম্পর্কে আমরা অনেকেই জানি না। প্রত্যেক মুসলমান তাদের কাজের শুরুতে কি করে? বিসমিল্লাহির রহমান রহিম পাঠ করে। পবিত্র কোরআনুল কারিমের মধ্যে 114টি সূরা রয়েছে, 114টি সূরার মধ্য হতে মাত্র একটি সূরা সূরা তওবা, এই সূরাটি বাদে
113টি সূরার শুরুতেই এই বিসমিল্লাহির রহমান রহিম আছে, কি বলেন ঠিক না ব্যাটি? সূরা ফাতিহার শুরু তো আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমান রহিম উল্লেখ করেছেন। জিবরিল আমিন যখনই কোন সূরা নিয়ে আসতেন তখন বিসমিল্লাহ সহকারী এই সূরাটি নাজিল করতেন। আমি আজকে আপনাদের সামনে এই বিসমিল্লাহ সম্পর্কিত কিছু আলোচনা করব, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। আমি তিনটি আলোচনা করব অতি সংক্ষেপে। নম্বর এক, বিসমিল্লাহির রহমান রহিমের মধ্যে উল্লেখিত যে বর্ণ এবং যে শব্দগুলি রয়েছে এর হেকমত এবং রহস্য সম্পর্কে। দ্বিতীয় নম্বর আলোচনা করব বিসমিল্লাহির রহমান রহিমের ফজিলত সম্পর্কে। তৃতীয় নম্বর আলোচনা করব বিসমিল্লাহির রহমান রহিম এর বরকতে এই পার্থিব জীবনে আমাদের মাঝে মানুষের মাঝে সংঘটিত দুইটি ঘটনা। আমরা খুব ধৈর্য সহকারে শুনব যে বিসমিল্লাহির রহমান রহিমের আলোচনা যে কত হেকমত এবং কত রহস্য এবং কত ক্ষমতা কত শক্তি এই বিসমিল্লাহির রহমান রহিমের মধ্যে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু আমরিন জিবার লাম ইউবদা ফীহি বিবিসমিল্লাহি ফাহুয়া আক্কা আও আফতার আও আজসাম। প্রত্যেকটি ভালো কাজের শুরুতে যদি বিসমিল্লাহির রহমান রহিম দ্বারা শুরু না করা হয় তাহলে ওই কাজটি অসম্পূর্ণ থেকে যায়। এই জন্য প্রত্যেকটা ভালো কাজের শুরুতে মুসলমান কি বলবে? বিসমিল্লাহির রহমান রহিম। এক নম্বরে আপনাদের সামনে আমি আলোচনা করব যে এখানে আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমান রহিম বা দিয়ে কেন শুরু করলেন। কি বলেন, বিসমিল্লাহ শুরুতে বা আছে না, বা দিয়ে কেন শুরু করলেন? এখানে কি হেকমত, কোনা কোরআনের সূচনা কেন বা দিয়ে হয়েছে? এখানে কয়েকটি তত্ত্ব রয়েছে, কয়েকটি হেকমত রয়েছে। এক নম্বর, আমরা একসময় ছিলাম না, কি বলেন ছিলাম? ছিলাম না রুহু জগতে। রুহু জগতে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে আল্লাহ তাআলা বানাইলেন আর বেহেশতের মধ্যে বিশাল একটা মাঠের মধ্যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ডান কাঁধে কুদরতি হাত রাখলেন, বাম কাঁধে রাখলেন, তখন ডান কাঁধ থেকে কিছু রূহ পিপীলিকার মতো বের হয়েছে, বাম কাঁধ থেকে কিছু রূহ পিপীলিকার মতো বের হয়ে পুরো ময়দান ভরে গেছে। তখন এই আলমে আরওয়াহ তথা রূহ জগতের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত রূহগুলোকে সম্বোধন করে আল্লাহ তাআলা একটা অঙ্গীকার নিয়েছিলেন, বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, আমি কি তোমাদের প্রভু নই? তখন সমস্ত রূহের কাছ থেকে এই অঙ্গীকারের জবাবে একটা শব্দ বেরিয়েছিল, সেটা হলো বালা। জোরে বলেন সুবহানাল্লাহ। মানব মণ্ডলের বাক শক্তির প্রথম সূচনা বা দিয়ে হয়েছে। এই জন্য সেই রূহ জগতের সেই অঙ্গীকারের জবাব বালা শব্দ, বালা শব্দের বা অক্ষর দিয়ে লক্ষ্য করে এবং সেই অঙ্গীকারের জবাব আমরা সবাই যে বলেছিলাম অবশ্যই কেন নয়, আপনি আমাদের প্রভু। আর সেই রূহ জগতের যা কিছু আছে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন, আমল করার জন্য নির্দেশ দিলেন, তাকিদ দিলেন, আর মানুষের কল্যাণের জন্য কোরআনুল কারীম নাজিল করলেন, সেই কথাটাকে স্মরণ করবার করানোর জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের শুরু এবং সূচনা করেছেন বা দিয়ে, ওইদিকে ইঙ্গিত করার জন্য। এক নম্বর, আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি তোমাদের থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম, তোমার অঙ্গীকার করেছ অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের সৃষ্টিকর্তা। এখন তোমাদের সামনে কোরআন আছে, এই কোরআনকে তোমরা মানো, অঙ্গীকার করেছ, অঙ্গীকার পূরণ করো, আমিও তোমাদের অঙ্গীকার পূরণ করব, তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ তাআলা বলেন, আউফু বি আহাদিকুম উফি বি আহাদিকুম, তোমরা তোমাদের অঙ্গীকার পূরণ করো, আমিও তোমাদের অঙ্গীকার পূরণ করব।
বান্দা আমল করবে বান্দা রূহ জগতের মধ্যে অঙ্গীকার করেছিল অবশ্যই আপনি আমাদের রব আপনি আমাদের পালনকর্তা আপনি আমাদের সৃষ্টিকর্তা আপনি আমাদের লালনকর্তা আপনি সবকিছু মানে মেনে নিলাম ও বান্দা দুনিয়াতে পাঠাইলাম তোমাদের কাছে কোরআন এই কোরআনকে তোমরা মানবে যেহেতু অঙ্গীকার করেছো তোমরা যদি কোরআনকে মানো কোরআনকে ফলো করো আমি আল্লাহ তাআলার অনুশাসনের বিরুদ্ধাচরণ না করে যদি তোমরা আমি আল্লাহকে মান্য করো আমি আল্লাহ তাআলার বিধিবিধানকে তোমরা মান্য করো ফলো করো তাহলে আমিও তোমাদের অঙ্গীকার পূরণ করব জান্নাত তোমাদেরকে দান করব যে জান্নাতের ওয়াদা আমি করেছি জান্নাত তোমাদেরকে দান করব দ্বিতীয় নম্বর আমার বন্ধুগণ এই পবিত্র কোরআন কারীমের দ্বিতীয় নম্বর কেন আল্লাহ তাআলা বা দিয়ে কোরআন কোরআনের সূচনা করেছেন আরবি বর্ণমালার মধ্যে 29টা হরফ আছে কয়টা হরফ জোরে কোন 29টা হরফ আলিফ বা তা সে থেকে ইয়ানি ইয়া পর্যন্ত এক নম্বর হলো আলিফ দ্বিতীয় নম্বরে বা আলিফ লম্বা লম্বি হয় খাড়া হয় আলিফের মাথার গতি হলো আকাশের দিকে আর আলিফ সাধারণত জব বিশিষ্ট হয় তাও উপরে আর আলিফের এই খাড়া লম্বালম্বী হওয়ার কারণে তার উপর জবর হওয়ার কারণে এর মধ্যে কিছুটা অহংকারের ভাব প্রকাশ পায় আর বা সেপটা শোয়ানো এর মধ্যে সাধারণত বাটা জের বিশিষ্ট হয় এর মধ্যে দুর্বলতা হীনতা দীনতার ভাব প্রকাশ পায় আর আল্লাহ তাআলা অহংকার পছন্দ করেন না তাকাব্বুরি পছন্দ করেন না আল্লাহ তাআলা দীনতা হীনতা দুর্বলতাকে পছন্দ করেন এই জন্য পবিত্র কোরআনুল করিম আলিফ দিয়া শুরু করেন নাই পবিত্র কোরআনুল করিমের সূচনা করেছেন বা দিয়ে সূচনা করেছেন আল্লাহ রাসূল বলেন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনা ইনদাল মুনকাসরাতি কুলুবুহুম যে সমস্ত বান্দারা দুর্বল যে সমস্ত বান্দারা জয়ীফ হৃদয় ভগ্ন হৃদয়বান ব্যক্তিদের সাথে দুর্বল চিত্ত সম্পন্ন ব্যক্তিদের সাথে আমি আল্লাহ থাকি অহংকারকে পছন্দ করি না আমি অহংকার পতনের মূল কি বলেন ঠিক না বেঠি তাহলে প্রথম হেকমত হলো বা দিয়ে শুরু করার যে অঙ্গীকার পূরণ করো তোমাদের অঙ্গীকার তোমরা পূরণ করো যা রূহ জগতে করেছো তাহলে আমিও তোমাদেরকে জান্নাতের ওয়াদা দিলাম সেই জান্নাত দিয়ে তোমাদের অঙ্গীকার আমি পূরণ করব দস্তে ওয়াফা দরক মোরে আহদে কুন তানা সুবি আহদে শুকুন জহ দেখুন ও বান্দা তোমাদের অঙ্গীকার তোমরা পূরণ করো পূরণ করার জন্য চেষ্টা করো অঙ্গীকার ভঙ্গ করো না তোমরা যদি তোমাদের অঙ্গীকার পূরণ করো আমি আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছি জান্নাতের এই জান্নাতের ওয়াদা পূরণ করে তোমাদেরকে জান্নাতবাসী করব আর আরবি পরিভাষা আছে আল কারীম ইজা ওয়াদা ওয়াফা ভদ্র মানুষ যারা তারা কোনো ওয়াদা করলে অঙ্গীকার করলে তাদের ওয়াদা অঙ্গীকার তারা পূরণ করে এই জন্য বা দিয়ে শুরু করছেন আলিফ দিয়ে শুরু করেন নি তিন নম্বর কারণ বা দিয়ে কেন শুরু করলেন আমার বন্ধুগণ এই কোরআনুল কারীমের শুরুতে শেষ পর্যন্ত একটা মিল আছে শুরুতে বিসমিল্লাহ দিয়া বা দিয়া শুরু করেছেন কোরআনের শেষ করেছেন আল্লাহ সিন দিয়া নাকি কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষ অক্ষর কি সিন কোরআনের শুরু করবা আর পবিত্র কোরআনুল কারীমের শেষ অক্ষর হলো সিন দোনোটারে একসঙ্গে করলে হয় বাস উর্দু ভাষায় বাস শব্দের অর্থ হলো যথেষ্ট
আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত কিছু বিধি বিধান আল্লাহ দান করেছেন এগুলোই মুমিনদের জন্য যথেষ্ট। এই জন্য বা দিয়ে শুরু করছেন শেষ পর্যন্ত মিল রাখার জন্য। খোদেছে তাই পেশায় শয়তান বুয়াদ হার কে খোদরা কম জনদ মর দাবুয়াদ। আমার বন্ধুগণ বা দিয়ে শুরু করছেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা ঠিক রাখার জন্য, আগে পরে মিল ঠিক রাখার জন্য। এবং বার ভিতরে দুর্বলতা আছে, আরিফের মধ্যে অহংকার ভাব প্রকাশ পায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বা দিয়ে শুরু করেছেন, অন্য কোন অক্ষর দিয়ে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমকে শুরু করেন নাই। এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা আয়াতটা লেখার জন্য আল্লাহ তাআলার তিনটা নাম ব্যবহার করেছেন। কয়টা নাম? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তার জাতি নাম, আর রহমান আর রহিম দুইটা সিফতি নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কেন আল্লাহ তাআলা এই তিনটা নাম, এই বিসমিল্লাহির রহমান রহিম তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ বরকতময় এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা নাম কেন ব্যবহার করেছেন, তার মধ্যে কি হিকমত আছে? আমার বন্ধুগণ এর মধ্যে অনেকগুলো হিকমত রয়েছে। মানুষ এই পার্থিব জীবনে বসবাস করবে, চলাফেরা করবে, জীবন যাপন করবে, দিন অতিবাহিত করবে। প্রত্যেকটা মানুষ এই পার্থিব জীবনের মধ্যে তিনটা অবস্থা অতিক্রম করতে হয়। কয়টা অবস্থা জোরে বলেন? কারণ মানুষ এই কোরআন মানবে, এই কোরআন শুধু ছোটবেলার জন্য নয়, এই কোরআন শরীফ শুধু যৌবনকালের জন্য নয়, এই কোরআনুল কারীম শুধু বৃদ্ধ বয়সের জন্য নয়, এই পবিত্র কোরআনুল কারীম এই লোকটা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার হার হালতে এই কোরআনকে মানবে, কোরআনকে বুঝবে, কোরআনকে শুনবে, কোরআনের উপর আমল করবে। এই পার্থিব জীবনে প্রত্যেকটা মানুষ তিনটা পথ অতিক্রম করতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে তিনটা নাম উল্লেখ করেছেন, যে তিনটা অবস্থার মধ্যে এই তিনটা নামের সম্পর্ক আছে। এক নম্বর অবস্থা, মানুষের তিনটা জীবন, কৈশোর এবং যৌবন ও বার্ধক্য। মানুষ ছোটবেলায় ছোট থাকে, তার কৈশোরের অবস্থা, আরেকটা মানুষ যৌবনে পদার্পণ করে তখন তার যৌবনকাল, আরেকটা অবস্থা মানুষ যখন বার্ধক্য হয়ে যায় তখন তার বিরুদ্ধ বয়স। কি বলেন, ঠিক না বেটি? এই সব সময়ের জন্য আল্লাহ ফরজুন আসেন বলেন, এবং এই প্রত্যেকটা অবস্থার সাথে আল্লাহ তালার রহমান এবং রহিমের দয়ার ফরজুন আসেন জোরে বলেন। আমার বন্ধুগণ মর্যাদার বিচারে মানুষ তিন শ্রেণীর, এক নম্বরে আমিরি, দুই নম্বরে গরিবী, তিন নম্বরে হইল ফকিরি। আল্লাহ পাক তিন ধরনের মানুষ সৃষ্টি করেছেন, কিছু মানুষ ধনী, কিছু মানুষ গরিব, আর কিছু মানুষ হলো একদম নিঃস্ব। এই তিনটা পথ অতিক্রম করে সব শ্রেণীর মানুষ দুনিয়াতে জীবন যাপন করে। আমার বন্ধুগণ বিশ্ব জগতের তিন অবস্থা, একটা হলো দুনিয়া, আরেকটা হলো কবর, আরেকটা হলো আখেরাত। মানুষ এই দুনিয়াতে 50 বছর, 20 বছর, 30 বছর, 60 বছর জীবন যাপনের পর যখন তার হায়াতি জিন্দগি শেষ হয়ে যায় তখন সে কবরে যেতে হয়। কবর জিন্দগি ফাড়ি দিয়ে শেষ পর্যন্ত ইসরাফিলের সিংহের ফুৎকারের সময় আল্লাহ পাক নির্দিষ্ট সময় যখন মানুষকে ডাকবেন তখন মানুষ হাশরের মাঠে উপস্থিত হবে। এখানে মানুষের তিনটা পথ অতিক্রম করতে হয়। আমার বন্ধুগণ সময় তিন ভাগে, এমনকি সময় তিন ভাগে বিভক্ত, বেহেস্ত, দোজক আর পরকালীনের যে সময় আছে সময়গুলো তিন ভাগে বিভক্ত। বেহেস্ত, দোজক আর আরাত মানে বেহেস্ত এবং দোজকের মাঝামাঝি অবস্থানের নাম হলো আরাত। এই সবগুলা হিকমতের দিয়ে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা নাম ব্যবহার করেছেন, আল্লাহ এবং রহমান ও রহিম। কারণ এই অবস্থাগুলির সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ নাম এবং রহমান এবং রহিম নামের সম্পর্ক আছে। আমার বন্ধুগণ তাহলে তিনটা নাম ব্যবহার করলেন, শুধু এই তিনটার নামই কেন? আল্লাহ রাব্বুল আলামিনের তো আরো অনেক নাম আছে, 99টা সিফাত
নাম আছে, 99টা গুণবাচক নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই তিনটা নামই ব্যবহার করলেন, অন্য নাম কেন ব্যবহার করলেন না? এর মধ্যে হেকমত কি আমার বন্ধুগণ? এক নম্বর হেকমত হলো বস্তু জগতের আমরা অস্তিত্ব, আরেকটা হলো সৃষ্টি সমূহের স্থায়িত্ব, আরেকটা হলো পার্থিব জীবনে মানুষের লাভবান হওয়া। বস্তু জগতের সৃষ্টির সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, কারণ আল্লাহ তাআলার অস্তিত্ব যদি না হতো বিশ্ব জগতের কোনো অস্তিত্ব থাকতো না। জোরে বলেন ঠিক না ব্যাঠি? দ্বিতীয় নম্বরে সৃষ্টি সমূহের স্থায়িত্ব, এই যে আসমান জমিন পাহাড় পর্বত গাছপালা তরুলতা, আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি এই দুনিয়ার মধ্যে রয়েছে এগুলা যে দাইম কায়েম থাকবে, স্থায়িত্ব থাকবে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমান নামের গুণ দরকার। কারণ আল্লাহর দয়া ছাড়া এগুলা ঠিক থাকতে পারবে না, এই জন্য রহমানের গুণের সাথে সম্পর্ক এগুলার স্থায়িত্ব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমান নামটাকে আল্লাহ নির্বাচন করেছেন। তিন নম্বরে পার্থিব জীবনে মানুষ আমল করবে না কামল করবে, নামাজ করবে রোজা করবে ইবাদত বন্দেগী করে করে মানুষ পরকালে সফলতা অর্জন করবে, ইহকালীন শান্তি পরকালীন মুক্তি অর্জন করবে। এর জন্য আল্লাহ তাআলার একটা খাস দয়া লাগবে মুমিনদের জন্য, আর সেই খাস দয়ার গুণটা হলো রহিম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতময় কালিমার মধ্যে আয়াতের মধ্যে আল্লাহ রহিম নাম নির্বাচন করেছেন। আমার বন্ধুগণ বিসমিল্লাহ আয়াতের মধ্যে সাতটা শব্দ লিখতে কয়টা শব্দ জোরে বলেন? একটা হলো ইসমুন, আরেকটা হলো আল্লাহ, আরেকটা হলো রহমান, আরেকটা হলো রহিম। এই সাতটা শব্দ কেন নির্বাচন করেছেন? সাতটা শব্দ কেন? তিনটা বা পাঁচটা ছয়টা সাইদার ব্যতিক্রম অন্য অন্য সংখ্যা দিয়ে আল্লাহ নির্বাচন করতেন, সাইদটা কেন করলেন? আমার বন্ধুগণ এর মধ্যে বিশেষ হেকমত রয়েছে। এক নম্বর কারণ, দুনিয়া আখেরাতের যে কোনো হাজত পরিপূর্ণ করবার জন্য সাইদটি জিনিসের প্রয়োজন হয় মানুষের। এক নম্বর হলো শীত, আরেকটু গ্রীষ্ম, আরেকটু হেমন্ত, আরেকটু হলো বসন্ত। এই কম্পকে এই সাইটটা জিনিসের মধ্যে সাইটটা ঋতুর মধ্যে মানুষ বসবাস করে, কি বলেন ঠিক না ব্যাটি? দুই নম্বরে মানুষের শারীরিক পরিপূর্ণতা জন্য সাইটটা জিনিসের দরকার, আগুন পানি মাটি এবং বাতাস। তিন নম্বর শরীরের সুস্থতা নির্ভর করে মানুষের শরীরের মধ্যে অবস্থিত সাইটটা জিনিসের মাধ্যমে, অম্ল পিত্ত কফ এবং রক্ত, এই সাইটটা জিনিস ছাড়া মানুষের শরীর ঠিক থাকতে পারে না। আমার বন্ধুগণ চার নম্বর হেকমত, আত্মিক আমাদের ভিতরে যে রু আছে, আমাদের ভিতরে যে কলব আছে, এই কলবের পরিশুদ্ধতার জন্য সাইটটা জিনিসের দরকার, এবাদতের দরকার। কালেমা নামাজ রোজা হজ জাকাত, নামাজ রোজা হজ জাকাত, এই সাইটটা আমলের মাধ্যমে মানুষের রুহু ঠিক থাকে, মানুষের অন্তর ঠিক থাকে আমার বন্ধুগণ। এবং অন্তরের সুস্থতার জন্য, এই কলবের সুস্থতার জন্য, হৃদয়ের সুস্থতার জন্য সাইর নাম সাইর শব্দ বিশিষ্ট একটা কালেমা আছে, কোনদিন সবাই সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই সাইর শব্দ বিশিষ্ট কালিমা যদি কোনো মুসলমান সকাল সন্ধ্যা পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার রুহের মধ্যে ইমানি নূর পয়দা করে দেন। আমার বন্ধুগণ তেমনি ভাবে এরকম ভাবে কলিজার কালিমার শুদ্ধতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সাইর শব্দ বিশিষ্ট সাইদা শব্দ আল্লাহ নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলা কালেমার শুদ্ধতা। কোন ব্যক্তি যদি এই কালেমাগুলো পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য সাধারণ সমস্ত কালেমাগুলা পাঠ করবার মতো মনোমানসিকতা তার দিনের মধ্যে তৈরি করে দেয়। আমার বন্ধুগণ সাত নম্বর হেকমত, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত ফেরেশতা তৈরি করে রেখেছেন, এই ফেরেশতাদেরকে সংশোধন করার জন্য বিশিষ্ট চারজন ফেরেশতা আল্লাহ নির্বাচন করেছেন, জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল।
আমার বন্ধুগণ এই কিতাব 104 খানা কিতাব ফরদান কিতাব 4 খানা কোরআন তাওরাত জবুর ইনজিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট খলিফা ছিল ছিলেন চারজন কয়জন জোরে বলেন চারজন ছিলেন হযরতে আবু বকর হযরতে ওমর হযরতে উসমান হযরতে আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সব চার 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 এগুলার সাথে আমাদের ইমানের সম্পর্ক এগুলার সাথে আমাদের ইবাদতের সম্পর্ক এগুলার সাথে আমাদের দ্বীন ইসলামের সম্পর্ক এগুলার সাথে আমাদের আল্লাহর পথে জীবন যাপন করার সম্পর্ক এই চারটা জিনিসের সাথে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিশিষ্ট বরকতময় আয়াত বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে চার বিশিষ্ট কালেমা নির্বাচন করেছেন চারটি কালেমা আল্লাহ তাআলা নির্বাচন করেছেন তাহলে আমরা বিসমিল্লাহ পাঠ করলে আমরা বিসমিল্লাহ পাঠ করলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবেন কিনা জোরে বলেন অবশ্যই বাঁচাবে এজন্য মুসলমান হার হালতে প্রত্যেকটা ভালো কাজের শুরুতে কি করবে বিসমিল্লাহির রহমানির রহিম আমার বন্ধুগণ দ্বিতীয় আলোচনা হলো বিসমিল্লাহর ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল বলেন মান ক্বালা বিসমিল্লাহি কাতাবাল্লাহু লাহু আশরাত আলাফিন হাসানা ওয়ামাহা আনহু আশরাত আলাফিন সাইয়্যা ওয়া রাফা লাহু আশরাত আলাফিন দারাজা আল্লাহ নবী আপনার আমার নবী সরকার দালম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে আল্লাহ তাআলা তার 10,000 গুনাহ খাতা মাফ করে দিবেন আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10,000 নেকি লিখে দিবেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে 10,000 মর্যাদা উন্নীত করে দিবেন আমার বন্ধুগণ কলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাউলা তাসমিয়া লাহালাকাল বারিয়া যদি বিসমিল্লাহ দুনিয়াতে না থাকতো এই বিশ্ব জগৎ আসমান জমিন পাহাড় পর্বত গাছপালা তরুতা কিছুই থাকতো না সব ধ্বংস হয়ে যেত এই জন্য বিসমিল্লাহর ফজিলত অনেক বেশি উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন কলা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মান কলা বিসমিল্লাহির রহমান রহিম ফি উমরিহি মাররাতান লাম ইয়াবকা মিন জুনুবিহি জাররা যে ব্যক্তি জীবনে কমপক্ষে একবার হলো বিসমিল্লাহির রহমান রহিম পাঠ করবে তার আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না আমার বন্ধুগণ এই বিসমিল্লাহির রহমান রহিমের কত শক্তি কত গুণাগুণ কত বরকত মেরাজের ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছিলেন জাহান্নাম ভ্রমণ করেছিলেন জান্নাত ভ্রমণ করেছিলেন জান্নাতের মধ্যে গিয়ে চারটা নহর দেখলেন কয়টা নহর সচ্চল নির্মল পানির নহর এবং মদের নহর মধুর নহর এবং শরাবের নহর এই নহরগুলো দেখলেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই নহরগুলোর কথা উল্লেখ করেছেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন এই জান্নাতের মধ্যে কিছু নহর থাকবে যেগুলো সচ্চল নির্মল পানির নহর ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তামুহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু দুধের নহর থাকবে যার মজা যার স্বাদ কোনোদিন পরিবর্তন হয় নাই হবে না ওয়া আনহারুম মিন খাওরিন লাজ্জাতিন লিশারিবিন কিছু নহর থাকবে শরাবের মদের নহর মদের নহর থাকবে যেগুলা যে শরাব এবং মদগুলা পানকারীদের জন্য অত্যন্ত সুপ্রিয় আরেক প্রকার ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা এবং সচ্চল এবং সুস্বাদু মধুর নহর থাকবে এই নহরগুলি দেখা জিব্রিল আমিনকে জিজ্ঞেস করে ভাই জিব্রিল এই সাতটা নহর জান্নাতের মধ্যে আছে নহরের উৎস কোত্থেকে জিব্রিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এতটুকু জানি শুধু এই নহরগুলো মিলেছে গিয়া হাউজে কাউসারের সাথে তবে এর উৎস কোত্থেকে আসছে আমি জানি না এই কথা বলার পরেই
সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসলেন আর আল্লাহর নবীকে নিয়ে গেলেন কোথাও জানি নিয়ে গেলেন নিয়া জান্নাতের একটা বিশাল গাছের গোড়ার মধ্যে বসে দিবেন আল্লাহর নবী গাছের গোড়ার মধ্যে বইসা শিকড় দেশে যখন নজর দিলেন শিকড় দেশে নজর দিয়া দেখেন বিশাল একটা গম্বুজ যেই গম্বুজটা নির্মিত হয়েছে সাদা মতি দ্বারা এর দরজা হইল জবরজত মূল্যবান পাথর দ্বারা এর তালা হইল স্বর্ণের দ্বারা নির্মিত এই গম্বুজটা এত বিশাল বড় আল্লাহর নবী বলেন আল্লাহ রাসূল বলেন এই সারা তমাম দুনিয়াটা যদি নাকি এই গম্বুজের উপর রাখা হয় তাহলে মনে হবে যেন বিশাল একটা গাছের মধ্যে ছোট্ট একটা পাখি বসে আছে জোরে কোন সুবহানাল্লাহ এত বিশাল গম্বুজ এখানে বন্ধু যে গম্বুজটা সাদা মতির দ্বারা নির্মিত দরজাটা জবরজোর পাথর দ্বারা নির্মিত এবং যেই যেই দেয়ালে দরজার তালাটা স্বর্ণর দ্বারা নির্মিত এই সাবি হইল সামনে লেখা আছে এই গম্বুজের ভিতর ঢুকতে হলো সাবি হইল বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ নবী চিন্তা করলেন আর দেরি করি কেন সঙ্গে সঙ্গে নবীজি বিসমিল্লাহ পাঠ করলেন অমনিতে নবীজি ওই গম্বুজের ভিতরে ঢুকে এলেন জোরে বলেন সুবহানাল্লাহ গম্বুজের ভিতরে ঢুকলেন ঢুইকা দেখেন এই চারটা নহর বন্ধু আমার অবস্থিত এই গম্বুজের ভিতরে উপরে নজর কইরা দেখে প্রথম কোনা লেখা আছে বিসমি দ্বিতীয় কোনায় লেখা আছে আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার তৃতীয় কোনায় লেখা আছে আর রহমান চতুর্থ কোনায় লেখা আছে আর রহিম আল্লাহ নবী উপরে তাকিয়ে দেখে প্রথম কোনার যেই বিসমির মিমের যে লেনজা আছে মিমের যে মাথা আছে মাথার থেকে যে প্রথম নহর যেটা নির্মল স্বচ্ছ পানি টপ 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 করে ওই মিমের মাথার থেকে ওই নহর ভিতরে পড়ছে জোরে কোন সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর কোনায় যে আল্লাহ শব্দ আছে আল্লাহ শব্দের শেষে যে হা আছে এই হার নিচের গোড়ার থেকে টপ 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 করে মধু পড়তেছে ওই নহরের মধ্যে তৃতীয় কোনায় যে আর রহমান শব্দ আছে রহমানের নুনের পেট থেকে টপ 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 করে শরাব এবং মদের ফোঁটা ফোঁটা পড়তেছে চতুর্থ কোনায় আর রহিম আছে রহিমের মিমের মাথার থেকে এরকম স্বচ্ছ আপনার মধুর ফোঁটা ফোঁটা পড়তেছে ওই চারটা নহর থেকে ওই বিশাল কি আছে সংযোগ আছে হাউজে কাউসারের সাথে আমার বন্ধুগণ এই গম্বুজের ভিতরে উঠতেই সাবিত সাবি হলো বিসমিল্লাহির রহমানির দেখেন কত কত বরকতপূর্ণ শব্দ এটা কাদের জন্য কাদের জন্য কাদের জন্য এই সাতটা নহর জান্নাতে দিবে তাদেরকে যারা জান্নাতে ঢুকবে জোরে বলেন ঠিক না বেটি আর জান্নাতে ঢুকতে হইলে আমল লাগবে বন্ধু প্রত্যেকটা ভালো কাজের শুরুতে মুসলমান পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম জান্নাতে ঢুকলেই তো এই নহরগুলা পাবেন আর নহর পাইতে হলে আপনা আমাকে এই গম্বুজের চাবি আছে বিসমিল্লাহ পাঠ করতে হবে আজকেতে সিদ্ধান্ত নিব প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ব কি বলেন কি কাজের শুরুতে নাকি মানুষের আইল ঠেলার সময় না জমির জমির খুঁটি জমির সীমানা পরিবর্তন করার সময় আল্লাহ রাসূল বলেন লানাল্লাহু আলা মান গাইয়ারাল মানা যে ব্যক্তি জমির সীমানা পরিবর্তন করে খুঁটিটা একটু এক ইঞ্চি দুই ইঞ্চি পরিবর্তন করলো নিজের ভাগে অন্যের জমি আনলো তারপর আল্লাহ লানত আমার বন্ধুগণ মদ খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে না চুরি করার সময় বিসমিল্লাহ বলা যাবে না হারাম কাজ করার সময় বিসমিল্লাহ বলা যাবে না ঈমান থাকবে না পরের জমি ঠকানোর সময় বিসমিল্লাহ বলা যাবে না এখন যদি মনে করে গোস দিয়া কাপড়টা কাঁচা দিয়া একজনে ঘুষি মারবো বিসমিল্লাহির রহমান রহিম কি বলেন চলবে হারাম কাজে বিসমিল্লাহ বলা যাবে না ভালো কাজে বিসমিল্লাহ বলতে হবে ভালো কাজে বিসমিল্লাহ ভালো কাজে বিসমিল্লাহ জুলুম করার সময় থাপড় দেওয়ার সময় কাপড় কাঁচা দিয়া যদি বলি বিসমিল্লাহির রহমান দিলাম আল্লাহর নাম রে একটা তাহলে কিন্তু চলবে না ভালো কাজের শুরুতে জান্নাতে যাইতে রাজি আছি না আমরা জান্নাতে যাইতে হইলে নহর পাইতে হইলে বিসমিল্লাহ পড়তে হবে কেনা জোরে বলেন
আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল জান্নাতের মধ্যে ঢুকলেন, জান্নাতের মধ্যে ঢুইকা দেখলেন বিশাল একটা পাহাড়। এই পাহাড়ের মধ্যে, এই পাহাড়টার নাম হলো জাবালে রহমত। এই পাহাড়ের চূড়ার মধ্যে একটা শহর আছে, যেই শহরের নাম হলো বাইতুস সালাম নামে। এই বাইতুস সালাম শহরের মধ্যে বিশাল একটা বালাখানা আছে কসদুস সুরুর নামে। এই বালাখানার মধ্যে বিশেষ একটা কক্ষ আছে বাইতুল জালালা নামে, যার মধ্যে চার শত দরজা। জোরের কোন কয়টা দরজা? চার শত দরজা। জান্নাতের মধ্যে বিশাল পাহাড় জাবালে রহমত নামে। এই জাবালে রহমত নামে পাহাড়ের মধ্যে একটা শহর আছে বাইতুস সালাম নামে। বাইতুস সালাম শহরের মধ্যে একটা বালাখানা আছে কসদুস সুরুর নামে। এই বালাখানার মধ্যে বিশাল একটা কক্ষ আছে বাইতুল জালালা নামে, যার গেট সংখ্যা দরজা সংখ্যা হলো চারশ। আল্লাহ রাসূল বলেন সবচেয়েতে আশ্চর্যের বিষয় হলো এই চারটা দরজা দিয়া বা চারটা জানালা দিয়া, যেই কোনো জানালা দিয়া তাকায় আমার আল্লাহ তাআলাকে দেখতে পাওয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কক্ষের মধ্যে আমরা যাইতে রাজি আছি না? জোরে বলেন। জিবরিল আমাকে জিজ্ঞেস করলেন, নবী ও জিবরিল, এটা কাদের জন্য? কাদের জন্য? কোন নবীর জন্য? না শহীদের জন্য, না সিদ্দিকের জন্য, এটা কাদের জন্য? জিবরিল আমিন উত্তর দেই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর মনোরম পরিবেশ আপনার ওই উম্মতের জন্য। আপনার যে উম্মত প্রত্যেকটা ভালো ভালো কাজের শুরুতে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বন্ধুগণ, এইভাবে বিসমিল্লাহির রহমান রহিমের অনেক ফজিলত আছে, বিসমিল্লাহির রহমান রহিমের অনেক তাৎপর্য আছে। আমার বন্ধুগণ, যখন নাকি রুম সম্রাট কায়সার মুসলমান হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবেদন করলেন, ইয়া আমিরাল মুমিনিন, আমার সবসময় মাথা ব্যথা থাকে, আমার মাথা ঘুরায়, আমার মাথা ব্যথা ভালো হয় না, আপনি একটা পরামর্শ দেন। খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টুপি তাকে হাদিয়া দিলেন, ও রোম সম্রাট কায়সার, এই টুপিটা তুমি সবসময় মাথায় দিয়া রাখবা। রোম সম্রাট কায়সার এই টুপিটা মাথায় দিয়া রাখতেন। আমার বন্ধুগণ, যখন মাথায় দিতেন সঙ্গে সঙ্গে তার মাথা ব্যথা ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এবার তিনি আশ্চর্য হলেন, আবার যখন খুলে ফেলেন সঙ্গে সঙ্গে মাথা ব্যথা শুরু হয়ে যায়, আবার যখন মাথায় দেয় তখন রোম সম্রাটের মাথা ব্যথা ভালো হয়ে যায়। তার মনের মধ্যে কৌতূহল জাগলো, কি আছে টুপির মধ্যে? টুপির ফাটটা যখন খুললো তখন দেখলো টুপির ফাটের মধ্যে একটা ছোট্ট কাগজের টুকরা, একটা চিরকুট। এই চিরকুট খুললো তখন দেখলো চিরকুটের মধ্যে আর কিছু লেখা নাই, এই চিরকুটের মধ্যে লেখা আছে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কোন ব্যক্তি যদি মাথা ব্যথা, হাঁটু ব্যথা বন্ধু, বিসমিল্লাহ খালেস নিয়তে দম পয়রা যদি তয়লে ফু দেয়, সঙ্গে সঙ্গে মাথা ব্যথা ভালো হয়ে যাবে। তাসমিয়া মদ এলাজে হার মরজ সদর অসুখে, কোনো বিসুখে, রোগ ব্যাধির জন্য যদি বিসমিল্লাহির রহমান রহিম ব্যবহার করে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথা ব্যথা, রোগ ব্যাধি, সব প্রকার বালা মুসিবত থেকে লোকটাকে আল্লাহ হেফাজত করবেন। আমার বন্ধু, আজকে মুসলমান বিসমিল্লাহ পড়ি না, মুসলমান বিসমিল্লাহ পড়ি না, কপালে চুমা দেই, বুকে চুমা দেই, মুসলমান বিসমিল্লাহ পড়ে না। মুসলমান বিসমিল্লাহর ক্ষমতা জানে না, বিসমিল্লাহর তাৎপর্য জানে না। আমার বন্ধুগণ, এক আল্লাহর বুজুর্গ এক ওয়াজের মঞ্চে বিসমিল্লাহর ফজিলত আলোচনা করতেছিলেন। কিসের ফজিলত? বিসমিল্লাহর ফজিলত তিনি আলোচনা করতেছিলেন। ঘটনা চক্রে ওই জায়গা দিয়ে আরো আনা দিছে একজন ইহুদি, ইহুদি কন্যা, ইহুদি কন্যা বুজুর্গের মুখে বিসমিল্লাহর মাহাত্ম, বরত্ব, বরকত শুনে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে শুনলো। শোনার পরে ওই ইহুদি কন্যা সঙ্গে সঙ্গে বিসমিল্লাহর তাসিরে মুসলমান হয়ে গেছেন। হুজুর, আমার আর সহ্য হয় না, আপনি যে বয়ান করলেন, যেই কালেমার বয়ান করলেন, জানি গো হুজুর বিসমিল্লাহর বরকত কত, আল্লাহর নাম কত বড়, হুজুর আর সহ্য হয় না, আমাকে সঙ্গে সঙ্গে শান্তির বাণী পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহ পাঠ করে যদি মুসলমান কোনো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে
ওই কাজের মধ্যে বরকত দান করেন, ওই জিনিস কখনো হারিয়ে যাবে না, কখনো খোয়া যাবে না, ওইটাকে আল্লাহ তাআলা সমস্ত বালা মুসিবত বিপদ আপদ থেকে সার্বক্ষণিকের জন্য হেফাজত করবেন। ইহুদি কন্যা বাড়িতে চলে গেছে, তার মুখে আর কোনো জিনিস নাই, শুধু বিসমিল্লাহ বিসমিল্লাহ জপতেছে। তার ইহুদি মা বাবা শুনলো, ব্যাপার কি, অনেক খেপে গেল, ক্ষিপ্ত হয়ে গেল, মারপিট করলো, অনেক নির্যাতন করলো, কিন্তু ইহুদি কন্যা মুখ থেকে বিসমিল্লাহ ছাড়ে না, শুধু বিসমিল্লাহ, খাইতে বিসমিল্লাহ, পড়তে বিসমিল্লাহ, গোসল করতে বিসমিল্লাহ, নাস্তা করতে বিসমিল্লাহ, খানা খাইতে বিসমিল্লাহ, কাপড় রাখতে বিসমিল্লাহ, কোনো কিছু রাখতে বিসমিল্লাহ, শুইতে বিসমিল্লাহ, উঠতে বিসমিল্লাহ, সবসময় শুধু বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। মা বাবা ক্ষিপ্ত হয়ে গেছে। সবচেয়ে বড় কারণ ক্ষিপ্তর আরেকটা কারণ, সমকালীন রাজার মন্ত্রী ছিল ওই ইহুদি তথা মেয়েটার বাবা। হায়রে, লোকজন যদি জানে, যদি দেশের মধ্যে সমাজের মধ্যে যদি জানাজানি হয়ে যায়, রাজা ইহুদি এবং মন্ত্রী ইহুদি, ইহুদি মন্ত্রীর কন্যা মুসলমান হয়ে গেছে, বিসমিল্লাহ জপতেছে, আল্লাহর নাম জপতেছে, ইজ্জত থাকবে না। এই জন্য রাজা সিদ্ধান্ত নিছে তাকে যে কোনো ভাবে চক্রান্ত করে ফাঁদে ফেলে তাকে দুনিয়ার থেকে চিরবিদায় করতে হবে। আমার বন্ধুগণ, ওই রাজার কাছে থাকতো, ওই মন্ত্রীর কাছে থাকতো, ওই মেয়েটার বাবার কাছে থাকতো, মন্ত্রীর কাছে থাকতো, রাজপ্রসাদের রাজার যে সিল ব্যবহার করতো আংটি, আংটিটা থাকতো। একদিন গিয়া বলে যে, মেয়েরে ও মারে, আমার এই মোহর সিল মোহরের আংটি তোমার কাছে রাখো। মেয়েটাই পকেটের মধ্যে রাখলেন আর বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বন্ধুগণ, রাত্রিবেলা ওই বিশ্বাসঘাতক বাবা মেয়ের পকেট থেকে ওই আংটিটা নদীতে ফেলে দিছে। এই নদীতে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা মাছ খেয়ে ফেলেছে, মাছটা জেলেদের হাতে ধরা পড়ছে। ওই জেলে মাছ বাজারে বিক্রি করার জন্য আসছে, একজন ফাতি নেতা মন্ত্রীকে খুশি করবার জন্য মাছটা তাকে হাদিয়া দিছে। বর্তমানে দেয় না, না দেয়, বর্তমানও দেয়, মাছটা মন্ত্রীকে হাদিয়া দিছে। মন্ত্রী এসে বলেন, মারে মাছটা তাড়াতাড়ি রান্না করো, দরবারে সময় হয়ে যাবে। আমার বন্ধুগণ, মাছ যখন মেডায় কাটা শুরু করলো, ফেটটা যখন কাটলো, ভাইরা আমার, এই ফেটের থেকে ওই আংটিটা ফেলো, বিসমিল্লাহ বলে আবার ফকেরে রাখলো। খাওয়া দাওয়া শেষ, এইবার দরবারে যাবে। বাবা বলছেন, মারে আমার দরবারে সময় হয়ে গেছে, মেহরবানি করে আমার সিল অঙ্কন করার যে আংটিটা আছে, সিলের আংটিটা, মোহর আংটিটা আমার কাছে দাও। ওই মেয়েটার সঙ্গে সঙ্গে ফকেরের মধ্যে হাত দেয়ার বলে, বিসমিল্লাহ রাজার মন্ত্রীর কাছে দিল। মন্ত্রী বিশ্বের কোন অস্তিত্ব ছিল না, অন্ত ছিল না, আশ্চর্য মানে কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার, আংটি তো আমি নদীতে ফেলে দিলাম, সে আংটি এখন কোথায় ফুটতে গেছলো, বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না। মন্ত্রী আংটি ফালাইছে, কে দিছেন জোরে বলেন, সিলেকন কে দিছে, কিসের বরকতে দিছে, বিসমিল্লাহর বরকতে দিছে। আমরা মুসলমান আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, আল্লাহর নাম বিশ্বাস করি, আমরা যদি ভাইরা আমার বিসমিল্লাহ বলে যদি কোনো কাজ করি, আল্লাহ বরকত দিবেন কিনা জোরে বলেন। আমার বন্ধুগণ, এইভাবে অনেক ঘটনা রয়েছে। আল্লাহর এক বুজুর্গ মক্কা নগরীতে থাকতেন, মক্কা নগরীতে থাকতেন, তার কাজ ছিল সারা বছর রোজা রাখতো, কি থাকতো, সারা বছর রোজা রাখতো, সারা দিন শুধু নামাজ পড়তো, কোনো কিছু সে খাইতো না, খাইতে দেখনা বলা এমন কোন লোক পাওয়া গেল না, শুধু সারা বছর রোজা রাখতো, আর দিনের বেলায় নামাজ পড়তো, রাতের বেলা নামাজ পড়তো, খাওয়া দাওয়া করতে কেউই দেখে না। যখন নাকি বন্ধু ইফতারির সময় হতো, তখন কাগজের একটা টুকরা পকেট থেকে নিত আর চোখের সামনে ধরতো আর পড়তো, বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে সারা বছর রোজা, সারা বছর নামাজ, এইভাবে সে দিন কাটাইতো, এইভাবে নামাজ রোজা পড়তো আর দিন কাটাইতো, ইফতারের সময় শুধু বিসমিল্লাহ পাঠ করতো। এ ছিল তার জীবিকা, এ ছিল তার রিজিক, এ ছিল তার খাওয়া দাওয়া, এ ছিল তার ইফতারি, আর জীবনটা বর নামাজ রোজায় কাটিয়ে দিত। আমার বন্ধুগণ, একবার জিজ্ঞাসা করা হলো, ভাই ব্যাপার কি,
ব্যাপার কি আপনার ব্যাপার কি সারা বছর দেখি রোজা রাখেন সারা বছর দেখি নামাজ পড়েন আর ফকিরের থেকে একটা টুকরা নিয়ে ইফতারি সময় আপনি শুধু এই কাগজের টুকরাটা পড়েন আমরা তো আর সহ্য হয়ে গেছি বলে বন্ধু আমার খাবার দাবার শুধু আল্লাহ তাআলার এই নামের মধ্যে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম এই নাম জপে আমি ইফতার করি এই নাম জপে আমি খাবার খাই এই নাম জপে আমার জীবন চলে এই নাম জপে আমার রূহ চলে এই নাম জপে আমার সব কিছু চলে সঙ্গে সঙ্গে মানুষ যখন আরসাজ্য হয়ে যায় মানুষের সরগল হয়ে যায় গায়েব থেকে বন্ধু আওয়াজ আসে লা তাজাবু ইয়া আজাবা লিআন্না বিল উলুহিয়াতি রব্বাইনাহু ওয়াবিল্লাহি ওয়াফাকনাহু ওয়াবির রহিমিয়াতি গাফারনাহু লিআন্না বিল উলুহিয়াতি রব্বাইনাহু ওয়াবির রহমানি ওয়াফাকনাহু ওয়াবির রহিমিয়াতি গাফারনাহু ও আর সহ্য হনেওয়ালা লোকেরা বিস্মিতরা তোমরা বিস্মিত হও না তোমরা আর সহ্য হও না আর সহ্যর কিছু না কারণ আমি এই আমার এই বান্দাকে আমার এই আশেককে আমার এই পাগলকে আমার আল্লাহ নামের ভিতরে যে উলুহিয়াত আছে পূর্বত্ব আছে পূর্বত্বের মাধ্যমে আমি তাকে লালন পালন করি আর রহমানের নামে রুসিলায় আমি তাকে এই সমস্ত তৌফিক দেই আমার রহিম নামে রুসিলায় তাকে আমি মাফ করে দিলাম হার কে বাসদ তাসমিয়া তাবিজ যা মেয়েতে হাদরিস কাশে খোদা খোদা আজ্জেনা যে ব্যক্তি বিসমিল্লাহর আমল করবে সব সময় বিসমিল্লাহ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা জান্নাত থেকে করে দিবে আমরা রাজি আছি ইনশাআল্লাহ সব সময় বিসমিল্লাহ পড়তে প্রত্যেকটা ভালো কাজের শুরুতে আমরা আল্লাহ তাআলার নাম নিব কোনো অসুবিধা আছে আল্লাহ পাক আমাদের সবাইকে আলোচিত এই আয়াতটির প্রতি আমল করার তৌফিক দেন আমিন।